বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উনি ভঙ্গ করেছেন। কে করেছেন? নওশাদ সিদ্দিকী। কতদিন ধরে? দেখুন, এগুলো আমি পরবর্তীতে বলবো। দেখুন, আমার নামে অভিযোগ করছে, সাথে কে ছিল? তৃণমূল কংগ্রেসের এক নেতা। এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, এখানে কি ষড়যন্ত্র আছে? ইতিপূর্বে আমার নামে অ্যাটেম্প টু মার্ডারের কেস দিয়েছিল, আমাকে আটকানোর চেষ্টা হয়েছে, আমার নামে রিসেন্ট মার্ডার কেস এবং সাথে অস্ত্র আইনের মামলা আমার নামে দিয়েছে, একাধিক কেস দিয়েছে, আমাকে 41 দিন 42 দিন মতো জেলে আটকে রাখার চেষ্টা হয়েছে, আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, সেই জন্য এই ধরনের কর্মকাণ্ড চলছে। তবে একটা কথা, আমি এই বিষয়ে এখন কিছু বলবো না, আমার কাছে নোটিশ আসুক, আমার নামে এক্স্যাক্ট কী অভিযোগ দায়ের হয়েছে আমি নিশ্চয়ই নোটিশ পেলে তারপরে বিষয়মুখ করব। দেখুন, আপনারাই বলুন, ওখানে তৃণমূল নেতা কী করতে গিয়েছে? মহিলার যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থেকে থাকে, তিনি তো নিজে থানায় চলে যেতে পারতেন। তিনি গিয়েছেন না তাকে নেতারা নিয়ে এসেছে, এগুলো একটু প্রশ্ন থেকে যায়। খুব কৌশলে তৃণমূল কংগ্রেস আইএসএফের উপরে বা বিরোধীদের উপরে চেপে দেওয়ার চেষ্টা করে। ইতিপূর্বে দেখেছি বোমাবাজি করলো তৃণমূল, এলাকাতে উত্তপ্ত করলো তৃণমূল, পুলিশ আসলো, আইএসএফ বা বিরোধী দলের নেতাদের নামে অভিযোগ দায়ের করে তাদেরকে অ্যারেস্ট করার জন্য প্রস্তুতি নিল। আমাদের প্রার্থী দক্ষিণ বামুনিয়াতে জিরান গাছাতে আমাদের প্রার্থীর বাড়ি হামলা চালাচ্ছে। দক্ষিণ বামুনিয়াতে কী হলো? চালতাবাড়ি অঞ্চল, আমাদের প্রার্থীর বাড়িতে এসে হামলা চালিয়েছে, টাকা পয়সা বাড়ি থেকে আসবাবপত্র যা কিছু ছিল লুট হয়েছে। শুধু তাই নয়, বাড়িগত তো ভেঙেছে, সাথে সাথে পানীয় জলের যে নলকূপটা আছে সেটাকেও ভেঙে দিয়ে গেছে। কি অতটা হিংস্র আপনারা বুঝেন? যে ইলেকট্রিক যে মিটারটা আছে সেটাকেও ভেঙে দিয়েছে। এখনও পর্যন্ত এদের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা কোথায় করছে নিচ্ছে না, আর কোথায় নাকি আইএসএফ কী করেছে, মিথ্যা অভিযোগগুলো দায়ের হচ্ছে, আর রাতারাতি আইএসএফকে ডিস্টার্ব হচ্ছে। একটা ষড়যন্ত্র চলছে আইএসএফের গতিপথকে রুদ্ধ করার জন্য, পুলিশ এবং তৃণমূল কংগ্রেস এবং গোন্ডাকে সাথে নিয়ে, যেটা আমি দিনের শেষে বলছি পেরে উঠতে পারবে না, দিনের শেষে গণতন্ত্রের জয় হবে এ ভরসা আমি করি। তবে একটু ভুল বুঝাচ্ছে আমাদের কর্মীদেরকে যে 82 জনের হয়নি, বাকিগুলো কী হবে? প্রশ্ন এখানে, 82 জনের ভাগ্য আইএসএফের ঝুলে আছে? শুধু তাই নয়, যারা এই আইএসএফের এগেনস্টে যারা কনটেস্ট করেছে শাসকের 82 জন, যারা অলরেডি বিরিয়ানি খাইয়ে দিল, মিষ্টি খাইয়ে দিল, তাদের ভাগ্য ঝুলে আছে। আগামী 14 তারিখ এটা নিয়ে মুভ আছে, আবার এটা নিয়ে শুনানি আছে যে কেন কমিশন এই 82 জনকে বাদ দিয়েছে। আমরা আইনের প্রতি ভরসা রাখি, প্রয়োজনে আমি আশা করব সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ বহাল রাখবে, প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের সাথে কথা হচ্ছে, সুপ্রিম কোর্টে যাব, ভাঙড়ের মানুষের নাগরিক অধিকার গণতন্ত্র রক্ষার স্বার্থে আমি সর্বোচ্চ লড়াই করবো। এই শওকত মোল্লা কানে কানে বলে দিয়েছিল নাকি জজ সাহেব? তো আমাদের কিন্তু বাতিল হয়নি, এটা মনে রাখবেন। অন্য কার কী বাতিল হয়েছে সেই বিষয়ে আমি প্রসঙ্গে যাচ্ছি না, আমাদের কিন্তু বাতিল হয়নি, হেয়ারিংয়ের ডেট আছে, সুতরাং আইনি লড়াই আমি লড়ে নেব। এবার এই 82 জনকে দেখিয়ে পাড়াতে পাড়াতে সাধারণ মানুষ যারা ভোটার আছে বা আইএসএফের কর্মী আছে তাদের মনোবলকে ভাঙার চেষ্টা করছে। মনোবল ভাঙার কোনো জায়গা নয়, আগামী 8 তারিখে যে কটা আমাদের প্রার্থী আছে সেগুলো লড়াই করব, আর 14 তারিখের পরে যে রায়টা হবে প্রয়োজনে আমি আশা করছি রিপোল হবে। এলাকায় তৃণমূল কংগ্রেস উত্তপ্ত করেছে, মানুষ যখন গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিরোধ করার চেষ্টা করেছে তখন পুলিশ এসে অনেক ক্ষেত্রে ডিস্টার্ব এসে সামনে ঢালায় দাঁড়িয়ে যাচ্ছে। মানুষ কিন্তু এখানে পুলিশের সাথে কেউ খারাপ আচরণ করেনি, যে জনসাধারণ মানুষ, সাধারণ মানুষ যে খারাপ আচরণ করেনি তাদের ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য পুলিশ এসে যে অত্যাচার করে রাত্রির বিরতে সেই জন্য গুড়ি টুড়ি দিয়ে এ করেছে। আমার কাছে যখন খবর আসে তারপরে কিন্তু আমি আমাদের যারা কর্মী আছে দায়িত্বশীল তাদেরকে সঙ্গে সঙ্গে আমি বলেছি না পুলিশের সাথে আমাদের কোনো অতনৈক্য নয়। হ্যাঁ, পুলিশের যদি কারো আইন বহির্ভূত কাজ করে তার বিরুদ্ধে আইনি লড়াই আমরা লড়ে নেব, মোটেও কমবে না। 8 তারিখে ভোট তো গিয়েছে, ভোট তো মিটে যাবে, তো কী হয়েছে? বরঞ্চ আমরা সেটা দেখাবো, যারা 82 জন বলেছিল আনকনটেস্টে জিতে গেছি, বিরিয়ানি খাইয়ে দিয়েছে, মিষ্টি খাইয়ে দিয়েছে, তাদের হাত থেকে কীভাবে সার্টিফিকেট, কারণ কয়েকজন যদি সার্টিফিকেট পেয়ে থাকে তাদের হাত থেকে সার্টিফিকেটগুলো ফেরত নেবো আমরা আইনের মাধ্যমে। তৃণমূল কংগ্রেসের সব নেতারা প্রতিটি বুঝে বুঝে গিয়ে প্রচার করছে, কিন্তু সে হারে আপনাদের প্রচার দেখা যায়। দেখুন, ঠিক কথা প্রশ্ন, কীভাবে প্রচার করবে, কতটা করবে? তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে তো পুলিশ আর মনৈতিক হিংসার কাজ করলে অ্যারেস্ট করছে না। আমাদের যারা কর্মী প্রার্থী যারা আছে তারা কোনো দূরস্থ কোনো ঝামেলার সাথে যুক্ত নেই, তাদের নেমে মার্ডার কেস জুড়ে দিচ্ছে, তাদেরকে তাড়াচ্ছে কীভাবে সম্ভব, তারপরেও যতটা সম্ভব মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে দিকে প্রচার করছে। তবে একটা কথা, মানুষ কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে কাকে ভোট দেবে।